নির্বাচনী গণতন্ত্রত সমসাময়িক ভারতবর্ষত দেখা পোৱা ব্যাধিসমূহ নির্মূল করবলে উচ্চতম ন্যায়ালয় লৈছে ঐতিহাসিক সিদ্ধান্ত। এতিয়াৰ পৰা জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ আর বিধায়কে ঘুষ লৈ সদনৰ মজিয়াত মন্তব্য করিলে বা ঘুষ লৈ ভোট প্রদান করিলে সদনৰ মজিয়াত সেয়া হব গুরুতর অপরাধ। ভারতীয় সংবিধানৰ অনুচ্ছেদ 105 আর অনুচ্ছেদ 194 জনপ্রতিনিধিসমূহক যি সাংবিধানিক সুরক্ষা প্রদান করা হয়েছিল উচ্চতম ন্যায়ালয়ে আজি সেই সাংবিধানিক সুরক্ষা প্রত্যাহার করেছে। পূর্বতে 1998 চনত এখন পাঁচজনীয়া সাংবিধানিক বিচারপীঠে জনপ্রতিনিধিসমূহক সদনৰ মজিয়াত অর্থাৎ লোকসভা আর বিধানসভাত করা মন্তব্যর কারণে সুরক্ষা প্রদান করেছিল। অর্থাৎ যদিহে জনপ্রতিনিধিয়ে অশোভনীয় মন্তব্য করে সেই জনপ্রতিনিধিগীর বিরুদ্ধে আদালতত গোচর তুলবা যা নাছিলে। কিবা যদি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ লাগে সেই ব্যবস্থা লোকসভার অধ্যক্ষ নতুবা বিধানসভার অধ্যক্ষ গ্রহণ করেছিল। ইয়ার বিপরীতে জনপ্রতিনিধিয়ে যদি ঘুষ লৈ ভোট দিয়ে বিশেষকৈ রাজ্যসভার নির্বাচনত রাষ্ট্রপতির নির্বাচনত আর উপরাষ্ট্রপতির নির্বাচনত তেতিয়া তেওঁলোকৰ বিরুদ্ধে গোচর তুলবা যা নাছিলে। পাঁচজনীয়া সাংবিধানিক বিচারপীঠে 1998 চনত পিভি নরসিংহ রাও বনাম সিবিআইৰ গোচৰত রায় প্রদান করে কৈছিলে যদিহে এগৰাকী জনপ্রতিনিধিয়ে ঘুষ লৈ ভোট দিয়ার পৰা বিরত থাকে সেয়া গুরুতর অপরাধ হব বা ঘুষ লৈ সুধিবলগীয়া প্রশ্ন নুসুধে সদনৰ মজিয়াত সেয়া গুরুতর অপরাধ হব। কিন্তু ঘুষ লৈ ভোট দিলে অপরাধ নহয় বা ঘুষ লৈ প্রশ্ন সুদিলে অপরাধ নহয়। ডি ওয়াই চন্দ্রচূড়ৰ নেতৃত্বত গঠন হওয়া সাতজনীয়া সাংবিধানিক বিচারপীঠে পুনের 2023 চনের সেপ্টেম্বর মাহত এই সন্দৰ্ভত শুনানি গ্রহণ করে আজি প্রদান করে ঐতিহাসিক রায়। উচ্চতম ন্যায়ালয়ে স্পষ্টকৈ কয় সংবিধানৰ অনুচ্ছেদ 105 আর 194 ঘুষক কোনো ধরনের ন্যায্যতা প্রদান করা নাই। যদিহে সাংসদ বা বিধায়কে তেনে ধরনের কাম করে ঘুষ লৈ ভোট দিয়ে বা ঘুষ লৈ মন্তব্য করে সদনের মজিয়াত তেওঁলোকৰ বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন এক্টর অধীনত গোচর রুজু করব পারিব। 1993 চনত পিভি নরসিংহ রাও সরকারের সময় যেতিয়া সরকারখনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবলগিয়া হয়েছিল তেতিয়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একাধিক সাংসদে ঘুষ লৈ নরসিংহ রাও সরকারখনের সমর্থনত ভোট প্রদান করার এক অভিযোগ উত্থাপন হয়েছিল আর এই অভিযোগের সিবিআই তদন্ত করেছিল। কিন্তু যিসকল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল সেইসকলক রেহাই দেওয়া হল 1998 চনের উচ্চতম ন্যায়ালয়ের পাঁচজনীয়া সাংবিধানিক বিচারপীঠের সেই রায়ের ভিত্তিত। এতিয়া কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে নিজরে এক রায়ক নস্যাত করে নতুন এক রায় প্রদান করে এক নতুন ইতিহাসের সূচনা করেছে। উচ্চতম ন্যায়ালয়ের এই রায়ক স্বাগতম জানাইছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। 2012 চনত ঝাড়খণ্ড বিধানসভাত সীতা সোরেন নামৰ এগৰাকী বিধায়িকায় রাজ্যসভার নির্বাচনত ঘুষ লৈ ভোট দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল। কিন্তু 1998 চনের সেই রায়ের ভিত্তিত রেহাই পাইছিল। কিন্তু এতিয়ারপৰা কোনোবা যদি সাংসদ বা বিধায়কে রাষ্ট্রপতির নির্বাচন উপরাষ্ট্রপতির নির্বাচন রাজ্যসভার নির্বাচনত ঘুষ লৈ ক্রস ভোটিং করে বা ঘুষ লৈ সদনের মজিয়াত প্রশ্ন উত্থাপন করে বিরুদ্ধে গোচর রুজু হবো।